جاءت قيل هكذا عرشك، قالت كأنه هو، وأوتينا العلم من قبلها. ৪১ বছর ধরে মসজিদের খতিব এবং একই মসজিদে পবিত্র রমজান মাসে তারাবির নামাজ পড়ানোর মধ্য দিয়ে দীর্ঘদিন ইমামতি করার সৌভাগ্য অর্জন করেছেন ময়মনসিংহের গরিপুর পৌর শহরের কালীপুর দৈনিক বাজারের মসজিদুল আমানের খতিব হাফেজ মৌলানা শামসুল আলম ভূঁইয়া উরফে হালিম হুজুর। এটা প্রায় আজকে ৪১তম খতমে তারাবির নামাজ আমার জীবনে এই পড়াইতেছি, আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছে। বছরের পর বছর ধরে ওয়াক্তিয়া ও তারাবির নামাজ পড়িয়ে অর্জন করেছেন এলাকাবাসীর কাছ থেকে অনেক সুনাম ও সুখ্যাতি। ১৯৮২ সালে গরিপুর বড় মসজিদ সংলগ্ন সদরউদ্দিন রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফিজি পাশ করে গরিপুর পৌর শহরের বড় মসজিদে প্রথম বছর তারাবির নামাজে ইমামতি শুরু করার মধ্য দিয়ে অধ্যবধি তিনি ইমামতি করছেন। হালিম হুজুর কৌমি ও আলিয়া দুই মাদ্রাসাতেই পড়াশোনা করেছেন। হেফজ শেষ করার পর তিনি মাধ্যমিকে ভর্তি হয়ে দাখিল আলিম ও ফাজিল সম্পন্ন করেছেন। হালিম হুজুরের ছেলে ২৪ বছর বয়সী হাফেজ মৌলানা মাহমুদুল আলম ভূঁইয়া চার বছর যাবৎ খতিব ও ইমামের দায়িত্ব পালন করছেন নিজ গ্রাম গৌরীপুরের বুকাইনগর ইউনিয়নের উত্তর গড়পাড়া জামে মসজিদে। তিনিও তারাবির ইমামতি করছেন ১২ বছর ধরে। ২০১০ সালে গরিবুর পৌর শহরের মাদ্রাসাতুল মদিনা থেকে হেফজ শেষ করেন মাহমুদ আলম ভূঁইয়া। এরপর ২০১১ সালে রমজান মাসে মসজিদুল আমানে বাবার সাথে তারাবির নামাজে ইমামতিও করেন তিনি। এরপর প্রতি রমজান মাসে ভিন্ন মসজিদে তারাবির ইমামতি করছেন মাহমুদুল। সর্বশেষ চার বছর ধরে তিনি তারাবির ইমামতি করছেন উত্তর গড়পাড়া জামে মসজিদে। পিতা পুত্রের এমন কাজের জন্য হালিম হুজুর ও ছেলে মাহমুদুল হাসান দুজনেই আল্লাহর কাছে নিজেদেরকে খুব সৌভাগ্যবান মনে করছেন। এখন গ্রামে একটি মাদ্রাসা করার ইচ্ছা আছে তাদের। হাফেজ আব্দুল হালিম হুজুর উনি প্রায় ৪১ বছর যাবৎ আমাদের এই মসজিদে ইমামতি করতেছেন এবং খতমে তারাবির নামাজ পড়াইতেছেন। আমরা আশা করব ওনারা আল্লাহ পাক যেন নেক হায়াত দান করেন এবং দীর্ঘদিন উনি মৃত্যু আমাদের এই মসজিদে খেদমত করে যেতে পারেন। হাফেজ মৌলানা আব্দুল হালিম হুজুর বৃদ্ধ বয়সে ৪১ বছর যাবৎ তারাবির নামাজ সহ এবং মসজিদের ইমামতি করে আসতেছেন, খতমে তারাবি পড়াইতেছেন, কিন্তু অন্য মসজিদে তরুণ হাফেজরা নামাজ পড়ান, কিন্তু হুজুর এখনও তার এই জ্ঞান শক্তি মেধা তার রয়েছে এবং ওনার ছেলেও একটা গ্রামের মসজিদে নামাজ পড়াইতেছেন এই খতমে তারাবি। আল্লাহ তাআলা এই হুজুরকে আমাদের এই ইমাম সাহেবকে হায়াত দারাজ করুক এবং আরও শক্তি দেউক। আরও প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, জি নিউজের ধর্মীয় অনুষ্ঠান ইসলামের কথা অনুষ্ঠানে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমার সাথে দুজন হাফেজ আব্দুল হালিম এবং তার পুত্র মাহমুদুল আলম, এই দুজন পিতা এবং পুত্রকে নিয়ে আমরা বসছি এবং এই রমজানের মাস উপলক্ষে আমি এই যে তারা পিতা পুত্রী, তারা আজকে বিভিন্ন সময় ধর্মীয় প্রচার মানুষকে নামাজে আসার জন্য এবং ধর্মীয় কাজকর্মে তারা উদ্বুদ্ধ করার জন্য তারা আমাদেরকে সবসময় তারা কাজ করে যাচ্ছে, সেই আমাদের মাওলানা হাফেজ মাওলানা আব্দুল হালিম ভাই তিনি আমাদের সাথে আছেন। তো আমরা আজ একটু হালিম ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি তো দীর্ঘদিন যাবৎ গরিপুরে কালীপুর জামে মসজিদে ইমামতি করছেন, পাশাপাশি আপনি তারাবির নামাজও পড়ান, তো আপনি এতদিন যাবৎ পড়তেছেন, তো আপনার কেমন মানে লাগতেছে? আল্লাহ তাআলার কাছে এই কামনা করি যে এটা যেন মরতে মরতে এই কোরআনুল করিম তেলাওয়াত করতে থাকি এবং আজীবন যতদিন আল্লাহ হায়াতে রাখেন এই সালাতের ভিতরে নামাজকে তেলা এই কোরআনকে তেলাওয়াত করা। আল্লাহ তাআলা বিভিন্ন সূরার মধ্যে ওই কথা ঘোষণা করেছেন, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। ধন্যবাদ। আমরা শুনছিলাম হাফেজ মাওলানা আব্দুল হালিম সাহেবের কথা, তারই সন্তান মাহমুদুল আলম, সেও এই আমরা যে মসজিদে এখন সামনে বসে আছি এই মসজিদে তিনি চার বছর যাবৎ তিনি তার গ্রামেরই মসজিদ সেই চার বছর যাবৎ ইমামতি করছেন পাশাপাশি এবং এই তারাবি নামাজে পড়েন। মাহমুদুল আলম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তো এই যে আপনার পিতা এবং আপনার পুত্র দুজনে মিলে আপনারা হাফেজ,
এবং এই ইমামতি করছেন আপনার মসজিদে, তো স্বাভাবিকভাবে এবং তারাবী নামাজও পড়ান, তো আপনাদের কেমন লাগে, আপনার কেমন লাগে এটা? আলহামদুলিল্লাহ, প্রথমে আমি শুকরিয়া আদায় করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে সুযোগ করে দিয়েছেন বলেই আমরা, অর্থাৎ আমি তারাবী পড়াইতে পারছি, বা আমার আব্বা উনি অনেক চেষ্টা করছেন আমাকে হাফেজ বানানোর পিছনে, এবং সর্বোত্তম পরিশ্রম সবটাই ওনার। আমার কাজ হচ্ছে যে পড়া, কিন্তু ওনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার চেষ্টা প্রচেষ্টাই একমাত্র আমি হাফেজ হইতে পারছি। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো অবশ্যই শুকরিয়া জ্ঞাপন করি, এবং পাশাপাশি আমার বাবা মার জন্যও দোয়া করি, কারণ ওনাদের কারণেই আমি হাফেজ হইতে পারছি। আমার এর চেয়ে আর বেশি কিছু বলার নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আপনি আর এখন কি পড়াশোনা করতেছেন? আমি এখন বুকাইনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসায় প্রথম বছর পড়াশোনা করতেছি। দর্শক মণ্ডলী, আমরা আজকে শুনছিলাম এই হাফেজ মাওলানা আব্দুল হালিম এবং হাফেজ মাওলানা মাহমুদুল আলম, তার পিতা পুত্রের সাথে আমরা আজকে এই প্রথম দিন আমরা আজকে বসে এই তাদের কথা শুনছিলাম, এবং ধন্যবাদ জানাই আজকে আমি হাফেজ মাওলানা আব্দুল হালিম ভাই, তার পুত্র হাফেজ মাওলানা মাহমুদুল আলমকে। উত্তর গড়পড়া জামে মসজিদের ইমাম সাহেব মাহমুদুল আলম, সে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায়, এরপর তার তেলাওয়াত খুব সহি শুদ্ধ, বাসা খুব সুন্দর। এরপরে তার প্রতি তার বাপ একজন হাফেজ করিমপুর কালীপুর জামে মসজিদের একজন নিয়মিত ইমাম, সে প্রায় 40-42 বছর ধরে ইমামতি করতেছে, কতনে তারাবি হরাইতেছে। সবাইকে ধন্যবাদ। আমি ফারুক আহমেদ, ভিডিও ধারণে ছিলেন শামীম খান, জি নিউজ, গড়পাড়া, বুকাইনগর, গৌরীপুর, ময়মনসিংহ।